আমি এখন কল্পনা করলাম যে আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছি, এটা কি অত সহজ বলেন? কত কাঠ খড়ি নষ্ট করা লাগবে, কত মানুষের অধিকার নষ্ট করা লাগবে, এরপরে তো আপনি সরাসরি বলে দিলেন 1 সেকেন্ডে কল্পনা করে, 41 সাল আসতে এখনো কত দেরি, আপনি অতদিন পর্যন্ত নাও বাঁচতে পারেন, এমনকি জনগণ আপনাকে অতদিন ক্ষমতায় নাও রাখতে পারে। আমাদের এই দেশটার অবস্থা যা এখন, এই দেশে জনগণ যদি রাখতেও চায় অনেকে, ওদিকে রাশিয়া, চীন আর ওদিকে আমেরিকা, ও কিন্তু বসে নেই। আমরা অনেকেই মনে করি, আমরা মনে হয় নিজেরা নিজেরা এগুলো করি না, আমাদের হাতে কিচ্ছু নেই, আমরা গেড়া কলে পড়ে আছি, একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া আর চীন, এরা যা মনে করবে তাই, আমরা শুধু পুতুলের মতো। তাহলে আমি কল্পনা করেছিলাম যে ক্ষমতায় থাকবো 41 সাল পর্যন্ত, কতদিন লেগেছে? 1 সেকেন্ড। কত 1 সেকেন্ডের ভেতরে যে কল্পনার জগৎটা এটা তৈরি হতে কত সময় লাগার কথা, কত কাঠ খড়ি পোড়ানোর কথা বলেন আল্লাহ। বলেন জান্নাত আমি যা বানিয়েছি মানুষের কল্পনার অতীত, কোনো দিন মানুষের কল্পনাও হয়নি যে এরকম হতে পারে। বলেন সুবহানাল্লাহ, কথা বোঝাতে পেরেছি মনে হয়? হ্যাঁ, কল্পনার জগতের চাইতেও বেশি আল্লাহ জান্নাতি দিয়ে দেবে। তো এই জান্নাতের ভেতরে মানুষের মনের ভেতরে কোনো আফসোস থাকবে না, তবে একটা আফসোস থাকবে সব সময় মনের ভেতরে, একটা আফসোস মানুষের ঘোর পাক খাবে, আল্লাহ দুনিয়ায় যদি এই সময়টা নষ্ট না করে আরেকটু ভালো কাছে কাটাতাম, অন্তত জান্নাতে বিল্ডিং আরো বেশি পেতা। এই জন্য যে মানুষগুলোর জন্য দোয়া করলাম একবারে, অবশ্যই সম্মান মর্যাদা আছে এলাকায়, এই জন্য নাম এখানে দিয়েছে নাই দিত না, এদের সম্মান আমরা শুধু দুনিয়া না মরণের পরেও যেন আবহমান কাল টিকে থাকে। বলেন আমিন। আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি নির্বাচিত করে করে এই ময়দানে এনেছি কোরআন শোনার জন্য, হাজারো লক্ষ মানুষ এলাকায় বাস করে, সবাইকে তো আমার কোরআনের এই জায়গায় আনি নাই, কারণ যাকে আমি ভালোবাসি পছন্দ করি মহব্বত করি তাকে কোরআনের জ্ঞান দান করি। এ মাহফিলটার মর্যাদা আমাদের কাছে এই জন্য বেশি, কারণ কোরআনের মর্যাদা আমার কাছে সবচাইতে বেশি। আল্লাহ পাক বলেন ওয়াইদিতাজ্জানা রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ নিজে যেন হ্যান্ড মাইক নিয়ে ঘোষণা দিচ্ছে, একটি ঘোষণা, এ কথা বুঝতেছেন? আল্লাহ নিজে যেন মাইক হাতে নিয়ে বলছে একটি ঘোষণা, একটি এলান, আমার বান্দা বান্দিরা শোনো, লাইং সাকার তুমলা আজিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ এটা জীবনে আরো বাড়িয়ে দেব। পৃথিবীর যত নিয়ামত আছে আল্লাহর ভাষায় শ্রেষ্ঠ নিয়ামতের নাম কোরআনে কারীম, আমরা এটা মানি কিনা? হ্যাঁ মানেন। ময়দানের সম্পর্ক আজকে কোরআনের সাথে, এই জন্যে রোদে বুড়ে দুপুরবেলা কাজ বাদ দিয়ে ঘুম বাদ দিয়ে বসে আছি, কোরআনের বাদে যদি অন্য কারো সাথে সম্পর্ক থাকতো জীবন চলে গেলেও আসতাম না, এরকম অনুষ্ঠানের সম্পর্ক যদি মমতাজের সাথে থাকতো আসতেন? হ্যাঁ আসতো, কিন্তু এই মানুষ আসতো না, এগুলো তো ফার্স্ট ক্লাস। আর ওই সমস্ত অনুষ্ঠানে যারা যায় ওরা থার্ড ক্লাস। এই যে কষ্ট করছে যারা রোদের ভেতরে দাঁড়িয়ে আছে, ওদের সওয়াব কিন্তু ডবল হচ্ছে, কারণ আমরা হাদিস জানি কোরআন পড়তে গেলে যদি বেঁধে বেঁধে যায় তাহলে ডবল সওয়াব হয়। আমরা আরামে বসে আছি, ওরা রোদের ভেতরে দাঁড়িয়ে বসে আছে, আজকের এই অনুষ্ঠানে সওয়াব আমাদের 10টা হলে ওদের 20টা হবে। এই জন্য যারা কষ্ট পাচ্ছেন আপনার জীবনে নেকির কাজ বাড়ছে।
আমি কথা বলছিলাম শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে, যেহেতু কোরআনকে আমরা মানি, এই জন্য দুনিয়ায় আমাদের যত সময় আছে, যত সম্পদ আছে, যদি কোরআনের জন্য ব্যয় করে যেতে পারি, মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না। আমি কথা বোঝাতে পেরেছি? নবীজি বলেন, দুনিয়াতে যদি আল্লাহর কোরআনের জন্য কেউ সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, যতটুকু ব্যয় হবে ওইটার হিসাব কিয়ামতে আল্লাহ নেবে না।